জিওড চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আজকে আমরা একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের মানচিত্র চিহ্নিতকরণ নিয়ে আলোচনা করব একাদশ শ্রেণীতে মানচিত্র চিহ্নিতকরণ অংশে দুই নম্বরের প্রশ্নপত্র দেওয়া হয় অনেক সময় দুটি প্রশ্ন দেওয়া হয় প্রতিটি প্রশ্নের মানে এক আর অনেক সময় চারটি প্রশ্ন দেওয়া হয় প্রতিটি প্রশ্নের মান হাফ আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব আমরা প্রথমে চিহ্নিত করব। উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্য ক্ষেত্রকে চিহ্নিত করা হলো এবার আমরা চিহ্নিত করব উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরীয় মৎস্য ক্ষেত্র আমরা এবারে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র চিহ্নিত করলাম চিহ্নিত করব উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় ক্ষেত্রকে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্য ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি অঞ্চল দক্ষিণ পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র আমরা এই অংশটা আমরা চিহ্নিত করব পশ্চিম মধ্য প্রশান্ত মহাসাগরীয় মৎস্য ক্ষেত্রকে আমরা চিহ্নিত করব পূর্ব ভারত মহাসাগরীয় বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র আমরা মানচিত্রে দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চল বা পম্পাস তৃণভূমি অঞ্চল দেখতে পাচ্ছি দক্ষিণ আমেরিকার সেলভা অরণ্য বা দক্ষিণ আমেরিকার চিরহরিত অরণ্য পৃথিবীর গভীরতম অরণ্য আমরা চিহ্নিত করলাম বা অঞ্চল আমরা দেখে নিলাম আমরা ইউরেশিয়ার সরলবর্গ অরণ্য যা তৈগা অরণ্য নামে পরিচিত সেই অরণ্য অঞ্চল মানচিত্রে কোথায় অবস্থিত দেখলাম আফ্রিকার কঙ্গো অবায়িকার চিরহরিত অরণ্য চিহ্নিত করা হয়েছে আমরা দেখে নেব ভূমধ্য সাগরীয় অরণ্য অঞ্চল কোথায় অবস্থিত আমরা দেখে নেব ডাউন্স তৃণভূমি অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি ডাউন্স তৃণভূমি নামে পরিচিত উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি পেইরি তৃণভূমি অঞ্চল আমরা দেখে নিলাম আমরা আফ্রিকার ভূমি ভেল্ট তৃণভূমি অঞ্চল চিহ্নিত করলাম আফ্রিকার সাভানা তৃণভূমি চিহ্নিত করা হয়েছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল সুন্দরবন আমরা মানচিত্রে চিহ্নিত করলাম উত্তর আমেরিকার ভূমধ্যসাগরীয় অরণ্য ক্যালিফোর্নিয়া এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত এখানে শীতকালে বৃষ্টিপাত হয় তার উপর ভিত্তি করেই এই অরণ্য গড়ে উঠেছে স্তেপ তৃণভূমি ইউরেশিয়ার স্তেপ তৃণভূমি মানচিত্রে কোথায় অবস্থিত আমরা তা দেখতে পাচ্ছি এই ধরনের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে ধন্যবাদ